হ্যালো গাইজ, তো কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আপনাদের সবাইকে আমার এই ছোট্ট চ্যানেলটিতে স্বাগত জানাচ্ছি। আজ আপনাদেরকে দেখাবো মাত্র 2 মিনিটে কিভাবে আইপিএল ফ্রিতে দেখবেন। যারা হটস্টারে ফ্রিতে আইপিএল দেখতে পাচ্ছেন না, তারা ভিডিওটি অবশ্যই দেখুন। আর ভিডিওটি যদি ভালো লাগে তবে লাইক করুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং দেখে নিন 2 মিনিটের মধ্যে আপনি কিভাবে ফ্রিতে আইপিএল দেখতে পারবেন। প্রথমে আপনাদেরকে চলে যেতে হবে প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পর আপনাদেরকে সার্চ করতে হবে স্টার স্পোর্টস লাইভ ক্রিকেট। স্টার স্পোর্টস এখানে দেখুন লাইভ ক্রিকেট চলে এসেছে, সেটাতে ক্লিক করলাম এবং দেখুন 3 নম্বরে যেটা আছে অ্যাপটা আছে, সেই অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন স্টার স্পোর্টস লাইভ ক্রিকেট। এখানে যদি আপনি যদি ইনস্টল না করে থাকেন তবে ইনস্টল করে নেবেন। আমি অলরেডি ইনস্টল করে রেখেছি, সুতরাং আমি এখান থেকে সরাসরি ওপেন করে নেব। ওপেনে ক্লিক করব এখানে এবং আপনাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে। ওপেন হওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে 4টে অপশান দিয়েছে, যেখানে ইংল্যান্ড ভার্সেস অস্ট্রেলিয়ার ম্যাচ চলছে একটাতে, একটাতে হিন্দি এবং বাংলা টিভি এবং আইপিএল 2020 এবং আরেকটি আছে স্পোর্টস টিভি। এখানে আমরা আইপিএল 2020তে টাচ করব। টাচ করার পর এখানে 4টি লিঙ্ক দিয়েছে, এই 4টি লিঙ্কের মধ্যে যে কোনো একটা লিঙ্ক ক্লিক করে আমরা দেখতে পারি। এরপর আমরা 2 নম্বর লিঙ্কটিতে ক্লিক করব। ক্লিক করার পর এই অ্যাডটি স্কিপ করে দেব। স্কিপ করার পরই আইপিএল শুরু হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আইপিএল শুরু হয়ে গিয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। আর ভিডিওটি যদি ভালো লাগে তবে ভিডিওটিতে একটি লাইক করুন। আর এরকম ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের ভিডিওটিতে।